নিয়াজ ট্রলারের ছাদে বসে দেখল সমুদ্রের গাঢ় সবুজ উপকূলটি প্রথমে হালকা নীল হয়ে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। যতক্ষণ উপকূলটা দেখা যাচ্ছিল ততক্ষণ মনে হচ্ছিল বুঝি বা তীরের সাথে একটি যোগাযোগ আছে। সেটি যখন অদৃশ্য হয়ে গেল তখন হঠাৎ নিয়াজ অসহায় অনুভব করতে থাকে। চারিদিকে শুধু পানি আর পানি, তার মাঝে ছোট একটা ট্রলার টুকটুক করে এগিয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে তার কেমন জানি অবাস্তব মনে হয়। চিন্তা করলেই নিয়াজের পেটের ভেতর পাক দিয়ে ওঠে, সে তো সাঁতার জানে না। পানি নিয়ে সবসময় তার ভেতরে একটা ভয়। তার চাপাচাপিতেই ট্রলারের সবার জন্য লাইফ জ্যাকেট রাখা হয়েছে, কিন্তু হঠাৎ যদি কোনো কারণে ট্রলার ডুবে যায় তাহলে এই লাইফ জ্যাকেট দিয়ে তারা করবে কি? নিয়াজের পাশেই শ্রাবণী দুই হাঁটুতে মুখ রেখে দূরে তাকিয়েছিল। তার চোখে মুখে কেমন যেন এক ধরনের উদাসী ভাব। নিয়াজ নিচু গলায় জিজ্ঞেস করল, তোর ভয় লাগছে না তো? শ্রাবণীর চোখে মুখের উদাস ভাবটা কেটে সেখানে একটা তেজি ভাব ফুটে উঠল। গলা উঁচিয়ে বলল, এই তোদের ধারণা মেয়ে হলেই তারা সবসময় ভয় লাগতে থাকবে? না না না, তা না, আমার নিজের ভয় লাগছে তো, তাই তোকে জিজ্ঞেস করছি। পানি দেখলে আমার ভয় লাগে। কি বলছিস তুই, পানি দেখলে ভয় লাগে? পানির মতো এত সুন্দর জিনিস দেখে কেউ ভয় পায়? নিয়াজ তাকিয়ে দেখল পানির রংটি আশ্চর্য রকম নীল। চারদিকে যতদূর চোখ যায় সেই নীল পানি এবং এই নীল রংটির মাঝে একটা অপূর্ব সৌন্দর্য লুকিয়ে আছে। সে মাথা নেড়ে বলল, তা ঠিক, সমুদ্রের পানির মাঝে একটা কিছু আছে, একটা অন্যরকম ব্যাপার। তীর থেকে এরকম, আবার ওপর থেকে অন্যরকম। হ্যাঁ, আর তুই এই সুন্দর পানিকে ভয় পাচ্ছিস? জয়ন্ত পা ছড়িয়ে বসে অনেকক্ষণ থেকে একটা সিগারেট ধরানোর চেষ্টা করছিল, বাতাসের জন্য সুবিধা করতে পারছিল না। শেষ পর্যন্ত সফল হয়ে সিগারেট একটা লম্বা টান দিয়ে বলল, মানুষের শরীরের 60% হচ্ছে পানি, হিসাব করলে পা থেকে বুক পর্যন্ত আসে, সেই পানিকে তুই পছন্দ করিস না? শ্রাবণী আবার শব্দ করে হেসে বলল, ওভাবে বলিস না, 60% পানি বললেই মনে হয় শরীরের নিচের অংশটা পানিতে থলথল করছে। জয়ন্ত নাক মুখ দিয়ে ধোয়া বের করে হা হা করে হেসে বলল, হ্যাঁ, আর সুই দিয়ে ছোট একটা ফুটা করলেই সব পানি লিক হয়ে বের হয়ে ফাটা বেলুনের মতো চুপসে যাচ্ছে। নিয়াজ মুখ কুচকে জয়ন্তের দিকে তাকিয়ে বলল, তুই এর মাঝে একটা সিগারেট ধরিয়ে ফেললি, এই সুন্দর পরিবেশটাকে পলিউট করে দিলি, বাতাসটাকে বিষাক্ত করে দিলি। দেখ নিয়াজ, তোকে আমি আমার লোকাল গার্জিয়ান বানাইনি যে বসে বসে আমার ওপর মাতবরি করবি। আর বাতাসের পলিউশনের কথা যদি বলিস তাহলে ওই তাকিয়ে দেখ, তোর এই ট্রলারের শ্যালো ইঞ্জিন থেকে কি পরিমাণ কালো ধোঁয়া বের হচ্ছে। তাই বলে এই একবিংশ শতাব্দীর মানুষ হয়ে তুই সিগারেট খাবি? আমি বুঝতেই পারি না, মেডিকেলের একজন স্টুডেন্ট হয়ে সে কেমন করে সিগারেট খেতে পারে? এটাকে বলে নেশা। সিগারেটে নিকোটিন বলে একটা বস্তু থাকে, সেটা রক্তের মাঝে মিশে গিয়ে স্নায়ুতে এক ধরনের আরাম দেয়। মেডিকেলের একজন স্টুডেন্ট কেমন করে এই সহজ জিনিসটা জানে না আমি সেটাও বুঝতে পারি না। শ্রাবণ একটা ছোট ধমক দিয়ে বলল, তোরা থামবি, তুই সতীনের মতো ঝগড়া শুরু করে দিলি। সিগারেট খাওয়া এবং না খাওয়া এবং তর্ক এত সহজে থামার কথা ছিল না, কিন্তু ঠিক তখন তারা দেখতে পেল ট্রলারের পাশ দিয়ে বিশাল একটি সামুদ্রিক কচ্ছপ ভেসে যাচ্ছে। তিনজনে খানিকটা উত্তেজিত হয়ে বিশাল কচ্ছপটার দিকে তাকিয়ে রইল। শ্রাবণী বলল, ইস, সাথে ক্যামেরাটা থাকলে একটা ছবি নেওয়া যেত, নিয়ে এলি না কেন? ভাবলাম যাচ্ছি রিফিল ওয়ার্ক করতে, পিকনিক করতে তো আর যাচ্ছি না, পিকনিকে গেলেই না ক্যামেরা ক্যাসেট প্লেয়ার এসব নিয়ে যায়। এটা তো আর লোক দেখানো ব্যাপার না যে সাথে ক্যামেরা নিতে পারবো না, আসল কথা হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা। জয়ন্ত সমুদ্রটা তাকে তার সিগারেটের অ্যাস্ট্রে হিসাব ব্যবহার করছে, একটু ছাই ফেলে বলল, রিলিফ ওয়ার্কে গিয়ে যখন দেখবি মানুষ দুদিন ধরে না খেয়ে আছে, গায়ে কাপড় নেই, তখন এমনিতেই ক্যামেরার ক্যাসেট প্লেয়ারের কথা ভুলে যাবে। ট্রলারের ছাদে তিনজন চুপ করে বসে রইল। গত সপ্তাহে এরকম সময়ে ভয়ঙ্কর একটা সাইক্লোন এই এলাকায় সব কিছু ধ্বংস করে দিয়েছে। টেলিভিশনে সেই ছবি দেখে কারো বিশ্বাস হতে চায় না, বাতাসের মতো নিরীহ একটি জিনিস এরকম প্রলয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। জয়ন্ত অন্যমনস্কভাবে তার সিগারেটের দুটো টান দিয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, তোদের দুজনকে থ্যাঙ্কস, ছুটির মাঝে ফুর্তি টুর্তি না করে আমার কথা রিফিল নিয়ে চলে এলি, একা একা এসব কাজে খুব বোরিং লাগে রে। আর বদমাইশ সাইক্লোনটা দেখ, হিট করার জন্যে কী একটা সময় বেছে নিল। শ্রাবণী বলল, তুই কি ভেবেছিলি সাইক্লোন পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করে আসবে? না না, তা অবশ্যই ভাবিনি। জয়ন্ত শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, আর শ্রাবণী তোকে স্পেশাল থ্যাঙ্কস, পুরুষ মানুষকে রাজি করাতে পারি না, আর তুই মেয়ে হয়ে রিলিফ নিয়ে চলে এলি। হ্যাঁ তাই,
নিয়াজ শ্রাবণী আর জয়ন্তের হালকা কথাবার্তায় মন দিতে পারছিল না। যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছেছে সে ঠিক স্বস্তি পাচ্ছে না। সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ে ছোট ট্রলার উথাল পাতাল হয়ে দুলবে এরকম একটা ভয় ছিল, কিন্তু সেরকম কিছু হয়নি। সমুদ্রটা একটা বড় দিঘির মতো শান্ত, কিন্তু তবুও সে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে হঠাৎ করে কিছু একটা ঘটে যাবে। সামনে দূরে কোনো একটা দ্বীপ খুঁজতে খুঁজতে সে শুকনো গলায় বলল, আর কতক্ষণ যেতে হবে রে? কতক্ষণ যেতে হবে মানে, মাত্র তো শুরু করলাম, এখনো কমপক্ষে 4 ঘন্টা। 4 ঘন্টা? হ্যাঁ, কেন, তোর কি ভয় লাগছে? না না, ঠিক হয় না, নার্ভাস লাগছে। ধুর, নার্ভাস লাগার কি আছে, নিচে গিয়ে শুয়ে থাক। শোয়ার জায়গা কই? টয়লেট পেপার দিয়ে ট্রলার বোঝাই করে রেখেছিস। টয়লেট পেপার তুই কোথায় দেখলি? ওগুলো হচ্ছে মেডিকেল সাপ্লাই। আমাদের দেশের মানুষের ওরকম মেডিকেল সাপ্লাই কোনো কাজে লাগে না। তাদের দেশে যেগুলো কোনো কাজে আসে না সেগুলো এখানে রিলিফ নামে দিয়ে পাঠিয়ে দেয়। সেটা ঠিকই বলেছিস, একবার বন্যার পর রিলিফ নিয়ে গেছি, ব্রিটিশ একটা অর্গানাইজেশন রিলিফ পাঠিয়েছে। বাক্স খুলে দেখি ভিতরে সান ট্যানিং লোশন, মানুষকে বোঝাতেও পারি না জিনিসটা কি কাজে লাগে। জয়ন্তের কথা শুনে শ্রাবণী আর নিয়াজ দুজনেই খানিকক্ষণ হাসলো, এবং তারপর খানিকক্ষণ পশ্চিমা দেশের মুন্ডুপাত করলো। জয়ন্ত তার সিগারেটের সেই অংশটুকুতে একটা লম্বা টান দিয়ে তার ঘোড়াটা সমুদ্রে ফেলে দিয়ে ট্রলারের ছাদে লম্বা হয়ে শুয়ে পড়ল। শ্রাবণী হাঁটুতে মুখ রেখে উদাস হয়ে বসে থাকে, এবং নিয়াজ কিছু একটা করে সময় কাটানোর জন্য নিচে নেমে এলো। তার ব্যাগে কিছু বই এবং কাগজপত্র আছে, সেগুলো দেখে সময় কাটাতে চায়। হঠাৎ ট্রলারের উপর থেকে শ্রাবণী দূরে তাকিয়ে চিৎকার করে বলল, দেখ কি সুন্দর একটা দ্বীপ! কি নাম এই দ্বীপটার? শ্রাবণী জব্বার মিয়াকে জিজ্ঞেস করলো, জব্বার ভাই এটা কোন দ্বীপ? জব্বার মিয়া হলেন সেই ট্রলারের মাঝি। জব্বার মিয়া খুব আগ্রহের সাথে বলল, হুকুন্দিয়া। হুকুন্দিয়া কি পিকিউলিয়ার নাম! সে আগে এটার নাম ছিল দিঘলদিয়া, এখন নাম হুকুন্দিয়া, উপরে হুকুন উড়ে তাই নাম হুকুন্দিয়া। শ্রাবণী একটা গল্পের খোঁজ পেয়ে জব্বার মিয়ার কাছে এগিয়ে গেল, শকুনো রে! সে হকুনো রে! কেন, কোনো মানুষ যাইতে পারে না, যেই যায় সেই মরে, মরার খোঁজে হকুনো রে। শ্রাবণী চোখ বড় বড় করে জব্বার মিয়ার দিকে তাকিয়ে রইল, যেই যায় সেই মরে, যে 5-6 বছর আগে পাগলা ডাক্তার খুন হওয়ার পর আর কেউ যাইতে পারে না। পাগলা ডাক্তার? যে এখানে একজন পাগলা ডাক্তার থাকেন? জব্বার মিয়া দাঁত বের করে হেসে বললেন, আসলে পাগল ছিলেন না, এলাকার লোক মায়া করে ডাকত পাগলা ডাক্তার। বিজ্ঞান মতে গবেষণা করতেন, অনেক আলেমদার মানুষ ছিলেন। খুন হলেন কেমন করে? জব্বার মিয়া এই পর্যায়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে দার্শনিকের মতো বলল, এইটা দুনিয়ার নিয়ম, যত ভালো মানুষ সব খুন হয়ে যায়, বদ মানুষেরা পয়সা থাকে। এতক্ষণে দ্বীপটি আরও কাছে চলে এসেছে, সবুজ গাছে ঢাকা, বড় বড় নারকেল গাছ উপকূলটিকে ঢেকে রেখেছে। এত সুন্দর একটা দ্বীপ সম্পর্কে কীরকম অশুভ একটা প্রচার! পাগলা ডাক্তার ভদ্রলোকটির জন্য শ্রাবণী এক ধরনের সমবেদনা অনুভব করে। মানুষটি নিশ্চয়ই অন্যরকম ছিলেন, তা না হলে সবকিছু ছেড়ে ছুড়ে এরকম একটা নির্জন দ্বীপে কেউ জীবন কাটাতে আসে? শ্রাবণী নিয়াজ আর জয়ন্তের কাছে ফিরে এসে বলল, এই এই দ্বীপটা দেখেছিস, কি সুন্দর! নিয়াজ তখন নিচে নেমে তার ব্যাগ থেকে বই বের করে যেই বইগুলো পড়ছিল সেই বইয়ের দিকে তাকিয়ে থেকে কোনো মতে বলল, হুম, এখানে কোনো মানুষ থাকতে পারে না, গেলেই মারা পড়ে। সত্যি? হ্যাঁ, জব্বার ভাই তাই তো বলল। আর তুই বিশ্বাস করে বসে আছিস? কেন বিশ্বাস করব না, দ্বীপের নাম পর্যন্ত পাল্টে ফেলেছে, আগে ছিল দিঘলদিয়া, এখন হয়ে গেছে হুকুন্দিয়া। হুকুন মানে বুঝলি তো, শকুন। মানুষ গেলে কেন মারা পড়ে সেটা বলেছে? না, একজন পাগলা ডাক্তার থাকতেন, সেই পাগলা ডাক্তার খুন হয়ে যাবার পর থেকে এই অবস্থা। জয়ন্ত উঠে বলল, ভেরি ইন্টারেস্টিং। দ্বীপটির দিকে তাকিয়ে থেকে বলল, দেখে বোঝার উপায় নেই যে এটা হন্টেড, এতদিন শুধু হন্টেড হাউস শুনে এসেছি, এখন দেখা যাচ্ছে হন্টেড আইল্যান্ড, আজ তো একটা দ্বীপই হন্টেড। পাগলা ডাক্তারের প্রেতাত্মা কন্ট্রোল করছে। দেখ, সব কিছু নিয়ে ঠাট্টা করবি না। কে বলেছে আমি ঠাট্টা করছি? জয়ন্ত বিশেষ মনোযোগ দিয়ে স্যান্ডউইচ খেতে খেতে বলল, আমি বলি কি, ফেরত যাওয়ার আগে এই হুকুন্দিয়া দ্বীপটা ইনভেস্টিগেট করে যাই। কেন, আমি কখনো হন্টেড প্লেস দেখিনি, এটাই হতো হচ্ছে সুযোগ। সত্যি কথা বলতে কি, পাগলা ডাক্তারের প্রেতাত্মাকে যদি একটা শিশির ভেতর ভরে নিয়ে যেতে পারি,
দেখ, বাজে কথা বলবি না। ট্রলারটি হকুন্দিয়া দ্বীপের খুব কাছ দিয়ে যাবার সময় তিনজনই খুব কৌতূহল নিয়ে সেদিকে তাকিয়ে রইল। তাদের কেউই জানতো না আগামী 48 ঘন্টার মাঝেই এই দ্বীপটিকে নিয়ে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটতে যাচ্ছে। ট্রলারটি যখন গন্তব্যস্থলে পৌঁছেছে তখন বেলা ঘড়ি এসেছে। নিয়াজ, জয়ন্ত আর শ্রাবণী বড় একটা রিলিফ কাজের ছোট্ট একটা অংশ হিসেবে এসেছে, কাজেই তাদের কোনো গুরুত্ব দেবে না কি না সেটা নিয়ে খুব সন্দেহের মাঝে ছিল। কিন্তু দেখা গেল তাদের আশঙ্কা অমূলক, বিশাল একটা বার্জ সমুদ্রের মাঝে নোঙর করে রাখা আছে, সেটি ঘিরে নানা রকম কর্মব্যস্ততা, অসংখ্য ট্রলার এবং নৌকা, কিছু ছোট লঞ্চ, বেশি কিছু স্পিডবোট দাঁড়িয়ে আছে, তার মাঝে নানান রকম রিলিফ সামগ্রী তোলা হচ্ছে, লোকজনের হইচই চেঁচামেচিতে একটা কর্মমুখর পরিবেশ। কিন্তু তার ভেতরেই তিনজন পৌঁছানো মাত্রই তাদেরকে রিলিফ কাজের দায়িত্বে যে মানুষটি তার কাছে নিয়ে যাওয়া হলো, ভদ্রলোক, জাতিতে ব্রিটিশ, মধ্যবয়স্ক, চুলদাড়িতে পাক ধরেছে, রোদে পোড়া চেহারা। তাদেরকে দেখে ভারী খুশি হলেন। জরুরিভাবে যোগাযোগ করে এই জিনিসগুলো আনা হয়েছে, বোঝা গেল এগুলো ছাড়া রিলিফ ওয়ার্কের ওষুধপত্রে এক ধরনের অসঙ্গতি থেকে যেত। ব্রিটিশ ভদ্রলোক আধো ইংরেজি আধো বাংলায় বললেন, তোমরা অনেক কষ্ট করে এসেছো, নাও টেক রেস্ট, বার্জের ওপরে তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে। জয়ন্ত ইংরেজি মোটামুটি গুছিয়ে লিখতে পারে, কিন্তু বলার সময় তার খানিকটা বাধে, বাধেও আবার ঠেকেও। তা দিয়েই সে বলল যে তারা ট্রলারে শুয়ে বসে এসেছে এবং মোটেও ক্লান্ত নয়। এই কথা শুনে সাথে সাথে তাদের কাজে লাগিয়ে দেওয়া হলো। শারীরিক পরিশ্রম করার মতো অনেক মানুষ আছে, কিন্তু মোটামুটি লেখাপড়া জানে এখানে এরকম মানুষের খুব অভাব। বার্জ থেকে নানা রিলিফ বের করে ট্রলার এবং নৌকায় তোলা হতে লাগলো। ম্যাপে ছোট ছোট দ্বীপগুলো চিহ্নিত আছে, কোথায় কত মানুষ মারা গেছে, কতজন ঘর বাড়ি হারিয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সব লিখে রাখা আছে। ম্যাপ এবং লিস্ট দেখে জিনিসপত্রের পরিমাণ ঠিক করে চিরকুটে সংখ্যাটি লিখে দেওয়া হতে লাগলো। সেটি দেখে মালপত্র বোঝাই করে ট্রলার, নৌকা, লঞ্চগুলো চলে যেতে শুরু করলো। যেগুলো গিয়েছে সেগুলো ফিরে আসতে শুরু করেছে। সেখানে মালপত্র বোঝাই করে আবার তাদের নতুন জায়গায় পাঠানো হতে লাগলো। ওই দিনটি তাদের ব্যস্ততার মধ্যেই কাটলো, পরের দিনটিও ব্যস্ততার মধ্যে কাটলো। বিকেলের দিকে তারা একটা দলের সাথে কাছাকাছি ছোট একটা দ্বীপে রিলিফ নিয়ে গেল। তাদেরকে আসতে দেখে অনেক আগে থেকেই মানুষজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। শুকনো অভুক্ত মানুষ, ঘরবাড়ি ভয়ঙ্কর সাইক্লোন আর জলোচ্ছ্বাসে উড়ে গেছে। আগে থেকে খবর পেয়েছিল বলে নিরাপদ আশ্রয়ে গিয়ে অবশ্যই বেশিরভাগ মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। ফিরে আসার সময় আবার তারা ওই হকুন্দিয়া দ্বীপের অন্য পাশ দিয়ে ফিরে এলো। গভীর অরণ্যে ঢেকে থাকা দ্বীপটি দূর থেকে খুব রহস্যময় মনে হয়। এখানে কোনো মানুষ নেই, কেউ গেলে সাথে সাথে মারা পড়ে, চিন্তা করলেই কেমন জানি ভয় হয়। পরের দিন ঘুম থেকে উঠে জয়ন্ত আবিষ্কার করলো আজকের দিনটিতে তাদের ছুটি দেওয়া হয়েছে। ঢাকা থেকে বেশ কিছু ভলান্টিয়ার এসেছে, তাদেরকে ব্যস্ত রাখার জন্য সব কাজকর্মই তাদের ঘিরে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যেখানে বাসটি নোঙর করে রাখা হয়েছে সেই দ্বীপটি ঘুরে দেখা যেতে পারে, কিন্তু এটি একেবারে সাদামাটা একটা দ্বীপ। সাইক্লোনে ঘরবাড়ি ধুয়ে মুছে গিয়ে আরও সাদামাটা হয়ে গেছে। গ্রাম্য পথ ধরে হেঁটে আবিষ্কার করলো সঙ্গে শ্রাবণী থাকার কারণে পেছনে ছোট ছোট বাচ্চার একটা বড় মিছিল তৈরি হয়ে গেছে। বাচ্চাগুলোর সাথে কথা বলার চেষ্টা করে লাভ নেই, শহরের এই মানুষগুলোকে তারা বুঝতে পারে না। কথাবার্তা বললে তারা দৌড়ে নিরাপদ দূরত্বে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এরকম সময় জয়ন্ত বলল, চল হকুন্দিয়া দ্বীপ থেকে ঘুরে আসি। নিয়াজ হুরুকুচকে বলল, কি বললি? বলেছি হকুন্দিয়া দ্বীপ থেকে ঘুরে আসি। কিভাবে যাবি? খোঁজ করলে একটি স্পিডবোট বা ট্রলার কিছু একটা পেয়ে যাব। হ্যাঁ, তারপর যখন খুন হয়ে যাবি তখন কি হবে? তুই সত্যি বিশ্বাস করিস ওখানে গেলে মানুষ খুন হয়? শ্রাবণী, সবাই যখন বলছে তখন নিশ্চয়ই একটা কারণ আছে। দেখ, এখানকার মানুষের আরও কি বলেছে শুনিসনি? কি বলেছে? বলেছে সাইক্লোনটা সোজা আসছিল, এখানকার এক পীর সাহেব ধমক দিয়ে পুরো দিকে সরিয়ে নিয়েছেন। বলেছে গভীর রাতে গ্রামের রাস্তায় রাস্তায় ওলা বিবি ইনিয়ে বিনিয়ে কাঁদছে, যার অর্থ গ্রামের সব মানুষ কলেরায় মরে যাবে। বলছে চাঁদনি রাতে সুপারি গাছে বসে বসে পরীরা আকাশে উঠছে। আরও শুনবি? থাক, আর শোনা লাগবে না। তোরা যেতে না চাইলে নাই, দরকার হলে আমি একাই যাব। কেন? প্রমাণ করতে চাই যে পুরোটা কুসংস্কার। আর কিছু না হোক, তখন মানুষ আবার এই সুন্দর দ্বীপটায় থাকতে তো পারবে। শ্রাবণী কিছু না বলে জয়ন্তের চোখের দিকে তাকিয়ে রইল। জয়ন্ত বলল, মনে করিস না আমি পাগলামো করছি, একটা ব্যাপার জেনে শুনো, যদি দ্বীপটাতে অন্তত পা না ফেলে আসি তাহলে নিজের কাছে নিজের খারাপ লাগবে, মনে হবে কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে আমিও যাবই। নিয়াজ বলল, তাহলে আমি একা একা আর বসে থেকে কি করব, আমিও যাই। জয়ন্ত হাতে কিল দিয়ে বলল, চমৎকার,
আমি গিয়ে দেখি একটা স্পিডবোট ট্রলার নৌকা কিছু একটা পাই কিনা। শ্রাবণী মনে মনে আশা করছিল রিলিফ কাজে সবাই ব্যস্ত থাকবে, জয়ন্তের এরকম পাগলামোর জন্য কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেখা গেল কিছুক্ষণের মাঝেই জয়ন্ত একগাল হাসি নিয়ে ফিরে এলো, সে জব্বার মিয়াকেই পেয়ে গেছে। জব্বার মিয়া চাইছে না তারা সেখানে যাক, কিন্তু যখন চোরাচুরি করেছে তখন শেষ পর্যন্ত পৌঁছে দিতে রাজি হয়েছে। কিছুক্ষণের মাঝেই দেখা গেল সমুদ্রের নীল পানি কেটে জব্বার মিয়ার ট্রলারটা ছুটে যাচ্ছে। ট্রলারের ছাদের ওপর তিনজন চুপচাপ বসে আছে। হকুন্দিয়া দ্বীপে পৌঁছে ট্রলারটাকে টেনে খানিকটা বালুর ওপর তুলে জব্বার মিয়া নেমে এলো। সে এমনিতে কথা বেশি বলে না, এখন আরও কম কথা বলছে। জয়ন্ত বলল, থ্যাংক ইউ ভেরি মাচ জব্বার মিয়া, আপনি নামিয়ে না দিলে আমাদের এখানে আসাই হতো না। কাজটা ভালো হলো না, এর আগের বার যে খুন হয়েছে আপনাদের মতো একজন ছিল, কিছু একটা সাহস দেখানোর জন্য আসছিল, আইসে খুন হইল। আমরা খুন হব না, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আসতে চাইছিলেন, আসছেন, আমি এখানে অপেক্ষা করি, আপনারা একটু ঘোরাঘুরি করে আসেন, ফেরত নেওয়া যাই। হ্যাঁ জব্বার ভাই ঠিকই বলেছে, তুই আসতে চেয়েছিলি এসেছিস, এখন আর উনাকে ভেতরে নেওয়ার কোনো দরকার নেই, চল আমরাই যাই। তোরা যেতে চলে যা, আমি না দেখে যাব না। আরে ফিরে যাওয়ার কথা বলছি না তো, জঙ্গলে যাওয়ার কথা বলছি। ও তাহলে ঠিক আছে, আমি ভেতরে ঢুকে দেখতে চাই। জব্বার মিয়া একটা নিঃশ্বাস ফেলে ট্রলারের পাটাতন থেকে একটা কাঠ ছড়ালো। দেখা গেল সেখানে হাতে তুলে একটা বন্দুক। বন্দুকটা হাতে নিয়ে বলল, তাহলে এইটা সাথে রাখেন। জয়ন্ত ভুরুকুচকে বলল, বেআইনি অস্ত্র, লাইসেন্স আছে? লাইসেন্স কোথায় থাকবে, হাতে তৈরি বন্দুক ট্রলারে রাখি, চোর ডাকাতের উৎপাতের জন্য রাখতে হয়। না না বেআইনি অস্ত্র রাখবো না। জব্বার মিয়া খানিকক্ষণ জয়ন্তের চোখের দিকে তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলে বন্দুকটা আবার পাটাতনের ভেতরে রেখে কাঠ দিয়ে ঢেকে দিল। জয়ন্ত বলল, আপনি কোনো চিন্তা করবেন না জব্বার মিয়া, আমাদের কিছু হবে না, আমরা বেশি ভেতরে যাব না, একটু ঘোরাঘুরি করে চলে আসবো। আমায় গিয়ে রিলিফ নিতে হবে যে। রিলিফ পৌঁছাই দিয়াই আমি আবার চলে আসব, আপনারা ঠিক এইখানেই থাকবেন। আচ্ছা ঠিক আছে। অন্ধকার হয়ে গেলে কিছুতেই দ্বীপের ভেতরে থাকবেন না, আমি অন্ধকার হওয়ার আগেই আসব। ঠিক আছে। জব্বার মিয়া এবার ট্রলারের ছাদের সাথে লাগানো একটা লম্বা কিরিশ টেনে বের করে ওদের দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা সাথে রাখেন, এইটা রাখার জন্য লাইসেন্স লাগে না। জয়ন্ত ইতস্তত করে কিরিশটা হাতে নিল, সাবধানে ধরে পরীক্ষা করে বলল, এইটা রাখবো, রেখে দে কখন কী কাজে লাগে, যদি কোনো বিপদ দেখেন তাহলে আগুন জ্বালাবেন। আগুন? হ্যাঁ ম্যাচ আছে সাথে? আছে, দুইটা মোমবাতি নিয়ে যান, দিনের বেলা মোমবাতি দিয়ে কী করবো, সাথে রাখেন। নিয়াজ মোমবাতিগুলো হাতে নেয়, হঠাৎ করে সে কেমন যেন আতঙ্ক অনুভব করতে থাকে, শুকনো গলায় বলল, আর কিছু লাগবে জব্বার ভাই? দড়ি আর লাঠি। কেন দড়ি আর লাঠি কেন? জানি না, তবে মানুষ বিপদে পড়লে লাগে। আগে যে লোকটা খুন হলো, যে খুন হলো? না কিছু না, আপনারা যখন যাইবেন ওই তখন ভয় দেখায় লাভ কি। তবু শুনি, শোনার কিছু নাই, একটা গর্তের মাঝে পড়া ছিল, সাথে দড়ি আর অন্য মানুষ থাকলে বের হইতে পারত। ও আচ্ছা, হ্যাঁ সবসময় তিনজন একসাথে থাকবেন, ঠিক আছে আমি অন্ধকার হবার আগেই আসব। ঠিক আছে। জব্বা ট্রলার থেকে একটা লম্বা বাঁশ এবং নাইলনের কিছু দড়ি বের করে দিল, বাঁশটা কেটে তিন টুকরা করে তিনজনের হাতে দিয়ে বলল, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আর শোনেন, চোখগুলি সাবধান, চোখ? হ্যাঁ চশমা থাকলে সবসময় চশমা পরে থাকবেন। কেন? জব্বার মিয়া কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। জব্বারের ট্রলারটা শব্দ করে সমুদ্রের বুকে অদৃশ্য হয়ে যাওয়ার পর ওরা তিনজন একজন আরেকজনের দিকে তাকায়। জয়ন্ত দুর্বল গলায় বলল, কাজটা ঠিক করলাম কিনা বুঝতে পারলাম না। ঠিক করিসনি, কিন্তু এখন আর কিছু করার নেই। জয়ন্ত দ্বীপটার দিকে তাকালো, গাছপালা ঢাকা নিঝুম একটা দ্বীপ, সমুদ্রের ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে, এছাড়া কোথাও কোনো শব্দ নেই। জয়ন্ত হাতের কিরিশটার ওপর ভর করে দাঁড়িয়ে বলল, ভেতরে আর নাই বা গেলাম, বীজটাতে একটু হাঁটাহাঁটি করে দেখি। আমাদের জোর করে এখানে এনেছিস, এখন পিছাতে পারবি না।
তুই কি করতে চাস? ভেতরে যাব। ভেতরে যাবি? হ্যাঁ। বেশ, তাহলে চল। তিনজন হেঁটে হেঁটে যখন দ্বীপের ভেতরে ঢুকছিল, তখন শরৎকালের রৌদ্র মাত্র সতেজ হতে শুরু করেছে। যেখানে মানুষের জনবসতি আছে, সেখানে পায়ে চলার পথ তৈরি হয়ে যায়। এই দ্বীপটিতে দীর্ঘদিন কোনো মানুষ থাকেনি বলে কোনো পথঘাট নেই। ভেতরে ঢুকতে হলে ঝোপঝাড় ভেঙে ঢুকতে হয়। তিনজন সেভাবেই ঢুকেছে। সবার আগে জয়ন্ত, তার হাতে বড় কিরিচ। ঝোপঝাড় বা বুনোলতা বেশি থাকলে সেটা দিয়ে কেটে পথটা খানিকটা পরিষ্কার করছে। জয়ন্ত থেকে কয়েক হাত পেছনে শ্রাবণী, সবার পেছনে নিয়াজ। পা ফেলার আগে বাঁশের লাঠিটা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করছে। ঠিক কী কারণে কারোরই সঠিক জানা নেই। বালুবেলায় প্রখর রোদ ছিল, ভেতরে তার কিছু অবশিষ্ট নেই। বড় বড় গাছের ছায়া আলো আধারিয়া এক ধরনের আবছা অন্ধকার। তিনজন চুপচাপ মিনিট দশেক হাঁটার পর শ্রাবণী হঠাৎ করে নিচু গলায় বলল, থাম। অন্য দুজন সাথে সাথে থেমে যায়। নিয়াজ ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? না, কিছু হয়নি। তাহলে? আমার শুধু মনে হচ্ছে কেউ আমাদের লক্ষ্য করছে। শ্রাবণের কথা শুনে জয়ন্ত আর নিয়াজ চারদিকে তাকালো। যত দূর চোখ যায় শুধু গাছ, লতা পাতা আর ঝোপঝাড়। কেউ যদি গাছের আড়ালে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করে, সেটি বোঝার কোনো উপায় নেই সত্যি। ব্যাপারটা উড়িয়ে দেবার জন্য জয়ন্ত হাত নেড়ে বলল, কে এখানে লক্ষ্য করবে? তোর মনের ভুল। আমি যখন ছোট ছিলাম, একদিন রাতে ঘুম ভেঙে গেল। আমার শুধু মনে হতে লাগলো কেউ একজন ঘরে আছে, আমাকে লক্ষ্য করছে। ভয়ে আমি গুটিসুটি মেরে শুয়ে রইলাম। সকালে উঠে দেখি চোর সব কিছু চুরি করে নিয়ে গেছে। জয়ন্ত পরিবেশটা হালকা করার জন্য বলল, তোর যে এরকম অতীন্দ্রিয় ক্ষমতা আছে আগে কখনো বলিসনি তো? আগে কখনো দরকার পড়েনি। ঠিক আছে, ব্যাপারটা পরীক্ষা করে দেখা যাক। কিভাবে? কিছুক্ষণ সামনে হেঁটে হঠাৎ করে ঘুরে পেছন দিকে তাকাই, দেখি কাউকে দেখা যায় কিনা। ঠিক আছে। কথা না বলে তিনজনে বেশ কিছুক্ষণ হেঁটে গেল এবং হঠাৎ করে পেছনে ঘুরে কয়েক পা ছুটে গেল। ওরা অবাক হয়ে দেখলো, সত্যি সত্যি একটা প্রাণী দুধদার করে পেছনে ছুটে গিয়ে নিরাপদ দূরত্ব থেকে তাদের দিকে তাকিয়ে রইল। শ্রাবণী ভয় পাওয়া গলায় বলল, দেখেছিস দেখেছিস, আমি বলেছি না, এটা একটা বেজি। নেউল, ইংরেজিতে বলে উইজল। নেউল, বেজি। হ্যাঁ, তুই কেমন করে জানিস? আমি জানি কারণ আমি বেজি দেখেছি। আমাদের গ্রামের বাড়িতে একজন মানুষ ছিল, তার একটা পোষা বেজি ছিল। ও আচ্ছা, অসম্ভব হিংস্র প্রাণী, কিন্তু সাইজটা বিড়ালের মতো, কাজেই আমার মনে হয় তোর ভয় পাওয়ার কিছু নেই। এরকম করে আমাদের দিকে তাকিয়ে আছে কেন? মনে হয় আগে কখনো সুন্দরী মেয়ে দেখেনি। ফাজলামি করবি না, বাঁশ দিয়ে মাথায় একটা বসিয়ে দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখ কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে, যেন আমাদের কথা বুঝতে পারছে। বুঝতে পারছে না, বেজি হচ্ছে বেজি, তাদের মানুষের কথা বোঝার কথা নয়। তাহলে পালিয়ে যাচ্ছে না কেন? কৌতূহলে? এত কৌতূহল কেন? তুই কি বলতে চাইছিস এই বেজিটা দেখে আমাদের ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে যাওয়া উচিত? না, তা বলছি না, কিন্তু এটার ভাবভঙ্গি দেখে ভালো লাগছে না। হয়তো এটা পাগল, হয়তো এটা র্যাবিট। ঠিক আছে, আমি এটাকে তাড়িয়ে দিচ্ছি, বলে জয়ন্ত তার কিরিচ উঠিয়ে বেজিটার দিকে ছুটে গেল। বেজিটা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলো এবং একেবারে শেষ মুহূর্তে পেছনের দুই পায়ের ওপর ভর দিয়ে প্রায় মানুষের মতো দাঁড়িয়ে পিছন দিকে লাফিয়ে একটা ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত শিকার না করে পারল না, বেজিটা একটু অস্বাভাবিক। এই ধরনের বুনো প্রাণী মানুষকে আরও অনেক বেশি ভয় পায়। জয়ন্ত শ্রাবন্তীর কাছে এসে বলল, কি হয়েছে তো, তোর বেজি পালিয়েছে? কিন্তু কোনো কথা বলল না। আমার না ব্যাপারটা ভালো লাগছে না। এতক্ষণ শ্রাবণীর পালা ছিল, এখন আবার নিয়াজ তুইও শুরু করলি, কোন ব্যাপারটা ভালো লাগছে না? নিয়াজ কিছু বলতে পারল না। প্রকৃত ব্যাপারটি যদি তারা জানতো, তাহলে তাদের কারোই ভালো লাগতো না। তারা তখনও বুঝতে পারছিল না প্রতি পদক্ষেপে তারা একটা বিশাল বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। আরও মিনিট দশেক হাঁটার পর হঠাৎ করে গাছপালা হালকা হয়ে তারা খোলা একটা জায়গায় চলে এলো। ঘন অরণ্য থেকে বের হওয়ার কারণেই তাদের ভেতরের চাপা আতঙ্কের ভাবটা একটু কমে এসেছে। তারা চারদিকে ঘুরে তাকালো এবং আবিষ্কার করলো প্রায় 1 কিলোমিটার দূরে একটা বাসা। এরকম একটি দ্বীপের জন্য বাসাটি নিঃসন্দেহে আধুনিক, কিন্তু এত দূর থেকেও তাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে বাসাটি দীর্ঘদিন থেকে অব্যবহৃত হয়ে পড়ে আছে। ঝোপঝাড়ে ঢেকে আছে, জানালা খোলা, দরজা ভাঙা এবং রং উঠে বিবর্ণ হয়ে আছে। নিয়াজ বলল,
ওটা নিশ্চয়ই পাগলা ডাক্তারের বাসা। হ্যাঁ, ভদ্রলোক নিশ্চয়ই খুব শৌখিন ছিলেন, এরকম একটা নির্জন দ্বীপে কি চমৎকার একটা বাসা তৈরি করেছেন দেখেছিস? শৌখিন এবং মালদার, এরকম একটা নির্জন দ্বীপে এরকম একটা বাসা তৈরি করতে অনেক মালপানি দরকার হয় রে। শ্রাবণী কোনো কথা না বলে দূরে বাসাটির দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর বলল, এত দূর যখন এসেছি তখন বাসাটা দেখেই যাই। এখনো আরো এত দূর যাবি? এত দূর কি বলছিস, ওই তো দেখা যাচ্ছে। নিয়াজ একটা নিঃশ্বাস ফেলে বলল, চল তাহলে, দেরি করিস না। তিনজনের ছোট দলটা আবার রওনা দিল। একটু আগে সবাই মিলে যেভাবে সাবধানে হাঁটছিল, খোলামেলা জায়গায় এসে সেই সাবধানতাটুকু অনেকটা কমে গেল। তাড়াতাড়ি গিয়ে ফিরে আসার জন্য এবারে নিয়াজ হাঁটছে সামনে, নিয়াজের পেছনে জয়ন্ত এবং সবার পেছনে শ্রাবণী। হাঁটতে হাঁটতে নিয়াজ সম্ভবত একটু অন্যমনস্ক হয়েছিল। বাংলোর মতো চমৎকার বাসাটির কাছাকাছি চলে এসেছে সেটাও দেখছিল একটু পরে পরে, তাই ঠিক কোথায় পা ফেলছে খেয়াল করেনি একদমই। হঠাৎ করে নিয়াজ আবিষ্কার করল তার সামনের ঝোপঝাড় লতাপাতার আড়ালে মাটি নেই এবং সে একটা গর্তের মাঝে পড়ে যাচ্ছে। নিজেকে বাঁচানোর সহজাত প্রবৃত্তিতে সে হাতের কাছে ঝোপঝাড় গাছপালা যেটাই পেল সেটাই ধরার চেষ্টা করল, কিন্তু কোনোটাতেই তার ওজনকে ধরে রাখার মতো শক্ত নয় এবং সে সব কিছু নিয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখন জয়ন্ত আর শ্রাবণী ছুটে এসে তাকে ধরে ফেলল। নিয়াজ আতঙ্কে চিৎকার করে হাত পা ছুটতে থাকে এবং আরেকটু হলে সে অন্যদেরকে টেনে নিয়ে গর্তে পড়ে যেত, কিন্তু শেষ মুহূর্তে তারা নিজেদের সামনে নিল। শ্রাবণী আর জয়ন্ত কোনো মতে নিয়াজকে গর্ত থেকে টেনে তুলল। ঘটনার আকস্মিকতায় এত হতবাক হয়ে গেছে যে নিয়াজ প্রথমে কোনো কথা বলতে পারল না। খানিকক্ষণ চেষ্টা করে বলল, বুবি ট্র্যাপ। জয়ন্ত ভুরুকুচকে বলল, বুবি ট্র্যাপ? এই জঙ্গলে বুবি ট্র্যাপ কে বসাবে? শ্রাবণী সাবধানে গর্তটার কাছে এগিয়ে গেল। বেশ বড় গোলাকার একটা গভীর গর্ত, গর্তের ওপরে লতাপাতা গাছপালা দিয়ে ঢাকা। ওপর থেকে দেখে বোঝার উপায় নেই যে এখানে এত বড় একটা গর্ত। শ্রাবণী মাথা নেড়ে বলল, নিয়াজ ঠিকই বলেছে রে, আসলেই বুবি ট্র্যাপ। এখানে বুবি ট্র্যাপ কে বসাবে ভাই? এই দ্বীপে কোনো মানুষই থাকে না। হয়তো থাকে, যদি থাকে তাহলে সে বুবি ট্র্যাপ বানাবে কেন? আমার মনে হয় এটা একটা ন্যাচারাল ফেনোমেনন, এমনিতে একটা বড় গর্তের উপর কিছু ঝোপঝাড় গজিয়েছে কোনো কারণ ছাড়াই। কারণ থাকলেও সেটা প্রাকৃতিক কারণ। জয়ন্তের ব্যাখ্যাটা কারোরই ঠিক বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আপাতত সেটা গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। শ্রাবণী খানিকক্ষণ গর্তটা পরীক্ষা করে নিয়াজকে জিজ্ঞেস করলো, তুই ব্যথা পাসনি তো? মনে হয় না, একটু আধটু ছাল উঠে গেছে হয়তো, নে লাগিয়ে নে, অ্যান্টিসেপ্টিকের কাজ করবে। শ্রাবণী তার ব্যাগ খুলে মলমটি বের করে দিয়ে বলল। নিয়াজ শুকনো গলায় বলল, পড়ে গেলে কি হতো? কি আর হতো, দড়ি দিয়ে বেঁধে আমরা টেনে তুলে ফেলতাম। মনে আছে জব্বার মিয়া বলেছিল গর্তের মাঝে পড়ে গিয়ে মরে গিয়েছিল? এই গর্তের ভেতর পড়লে কেউ মরে যায় না, বড় জোর হাত পা ভেঙে যেত। শ্রাবণী আবার গর্তের ভেতরে উঁকি দিয়ে হঠাৎ কি একটা দেখে আতঙ্কে চিৎকার করে পেছনে সরে গেল। জয়ন্ত ভয় পাওয়া গলায় বলল, কিরে কি হয়েছে? ভেতরে তাকিয়ে দেখ। জয়ন্ত একটু এগিয়ে গিয়ে ভেতরে তাকালো। ভেতরে অন্ধকার, ভালো দেখা যায় না, সরসর করে এক ধরনের শব্দ হচ্ছে। সে রোদ থেকে চোখ আড়াল করে ভেতরে তাকিয়ে শিউরে উঠল। এক মানুষ সমান একটা গর্তের নিচে কিলবিল করছে সাপ, একটা দুটো সাপ নয়, অসংখ্য সাপ। জয়ন্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, এক ধরনের আতঙ্ক নিয়ে সে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। নিয়াজ অবাক হয়ে ঘুড়ি মেরে এগিয়ে বলল, কি? জয়ন্ত ফিসফিস করে বলল, সাপ। সাপ? হ্যাঁ, কি সাপ জানি না, তাকিয়ে দেখ। নিয়াজ রোদ থেকে চোখ আড়াল করে নিচে তাকিয়ে হচ্ছকিত হয়ে গেল। কিছুক্ষণ সে নিঃশ্বাস নিতে পারে না, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, তোরা যদি আমাকে টেনে তুলতে না পারতে কি হতো বুঝতে পারছিস? জয়ন্ত মাথা নাড়ল। জয়ন্ত এমনিতেই খুব চঞ্চল প্রকৃতির, কিন্তু এখন জয়ন্তর চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেছে। আমি আর এখানে এক সেকেন্ডও থাকতে চাচ্ছি না, চল যাই। জয়ন্ত কোনো কথা না বলে মন্ত্রমুগ্ধের মতো গর্তের নিচে তাকিয়ে থাকে। নিয়াজ বলল, কি হলো, কথা বলছিস না কেন? স্নেক পিট, এটা হচ্ছে সাপের গর্ত, এখানে সাপেরা থাকে। হ্যাঁ, সাপদের বাসা, কিন্তু কিন্তু কি? গর্তের দেয়ালটা তাকিয়ে দেখ। কি দেখব? দেখেছিস দেয়ালটা কত মসৃণ, তার মানে এখান থেকে কোনো সাপ বের হতে পারে না।
শ্রাবণী কয়েক হাত পেছনে দাঁড়িয়ে থেকে বলল, তুই কি বলতে চেয়েছিস? দেখ, সাপগুলো যদি এখান থেকে বের হতে না পারে তাহলে ওরা খায় কি? সাপের লাঞ্চ ডিনার নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? না না, আমি সেটা বলছি না। বুঝতে পারছিস না, দেখে মনে হচ্ছে এখানে কেউ সাপগুলোকে পুষছে। একটু আগেই তুই না বললি এখানে কোনো মানুষ নেই, সেই জন্যই তো বুঝতে পারছি না। সাপদের বের হওয়ার জন্য লিফট লাগে না, তারা গর্ত দিয়ে বের হতে পারে। নিচে গর্ত আছে, আর না থাকলে তারা গর্ত করে নেবে, তা ঠিক। কিন্তু কিন্তু কি? দেখে মনে হয় কেউ যেন খুব যত্ন করে একটা স্নেক পিট তৈরি করেছে। দেখ একবার, তাকিয়ে দেখ। শ্রাবণী মুখ শক্ত করে বলল, জয়ন্ত, পৃথিবীতে রাজাকারদের পরে আমি যে জিনিসটা ঘেন্না করি সেটাই হচ্ছে সাপ। কাজেই তুই আমাকে সাপ দেখানোর চেষ্টা করবি না। ঠিক আছে, তোকে দেখানোর চেষ্টা করব না, কিন্তু এটা একটা ফ্যাসিনেটিং জায়গা, নিয়াজ বলল। আমার মতো আচার খেয়ে ভেতরে তো পড়িসনি, তাই মনে হচ্ছে ফ্যাসিনেটিং জায়গা। আরে ব্যথা তো পাসনি, ব্যথা না পেলে কী হবে, ভয় পেয়েছি বুঝলি। জয়ন্ত নিয়াজের কাঁধে হাত রেখে বলল, আই এম সরি নিয়াজ, আমি খুব ইনসেন্সিটিভ মানুষের মতো ব্যবহার করছি। আচ্ছা বাদ দে তো জয়ন্ত, এখন সেন্সিটিভ মানুষের মতো ব্যবহার কর, এখান থেকে বের হ। জয়ন্ত পকেট থেকে সিগারেট বের করে মুখে লাগিয়ে সাবধানে ম্যাচ দিয়ে সিগারেটটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে দূরের বাসাটির দিকে তাকিয়ে বলল, বাসাটার এত কাছে এসে না দেখে চলে যাব। তোর এখনও শখ আছে? না মানে এখন তো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, এরকম একটা গর্তে পড়ে গিয়ে মানুষ সাপের কামড় খেয়ে মারা যায়, এর মাঝে কোনো রহস্য নেই, কোনো ভৌতিক ব্যাপারও নেই। তুই কি বলতে চাইছিস? আমি বলছিলাম কি, এখন যেহেতু কারণটা জেনে গেছি, আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই, ওই বাসাটায় গিয়ে একটু ঘুরে দেখে আসি। শ্রাবণী বলল, জয়ন্তের কথা একটা যুক্তি অবশ্যই আছে, এতদূর যখন এসেছি বাসাটা দেখেই যাই, দেখি পাগলা ডাক্তারের কোনো রহস্যভেদ করতে পারে কি না। জয়ন্ত বলল, তুই নিশ্চিত থাক, এবার আমি সামনে সামনে যাব, লাঠি দিয়ে ঠুকে ঠুকে দেখব কোনো গর্ত আছে কি না। চল, কিন্তু তোদের বলে রাখছি বাসাটায় যাব, ঢুকব আর বের হব। ঠিক আছে, ওয়ার্ড অফ অনার, জয়ন্ত নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বলল, ওকে ওয়ার্ড অফ অনার।